কিভাবে কটাক্ষের জবাব দিলেন ঝিলিক, মা ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী ঝিলিক, যার প্রকৃত নাম তিথি। ছোটবেলা থেকেই অভিনয় দক্ষতার কারণে শিরোনামে ছিলেন তিনি। ধারাবাহিকের শেষে সোশ্যাল মিডিয়াতেও তার ভক্তদের ছবি রিলস পোস্ট করে মজিয়ে রাখেন তিথি। তার ফ্যাশন সেন্স ও অভিনয় দুইয়ে মিলে আজও শিরোনামে তিনি। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে বারবার কটাক্ষের শিকার হয়েছেন তিথি, কখনো পোশাক নিয়ে, কখনো চেহারা নিয়ে বডি শেমিংয়ের শিকার তিনি। তবে এবার সব কিছু ছাপিয়ে সরাসরি নীল তারকা বলে মন্তব্য করা হয় অভিনেত্রীকে। তবে তিথিও যে বসে থাকার পাত্রী নন, এ বিষয়ে সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি। পোশাক, ফ্যাশন এগুলো তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাই তাকে কোনো কটু কথা বললে কিভাবে উত্তর দিতে হয় সেটা তিনি খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বা জনসম্মুখে অবমাননা কতটা মানসিকভাবে প্রভাব ফেলে সেটা যিনি এ সমস্যায় পড়েছেন তিনিই জানেন। সামাজিক এ অসুস্থতাকে পুরোপুরি বিনাশ করার লক্ষ্যে ও এ নিয়ে বার্তা দিতে হইচই আনতে যাচ্ছে লজ্জা নামের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই দর্শক জানতে পারবেন কিভাবে ট্রলিংয়ের জবাব দিয়েছেন তিথি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিওতেও দেখা যায় তিথি কিন্তু সরাসরি জবাব দিতেই পছন্দ করেন। দর্শক, অভিনেত্রী তিথিকে আপনাদের কাছে কেমন লাগে তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।